এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2020 সালে বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যানেলে। 2020 সালে উচ্চ মাধ্যমিকে বাংলায় কোন কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো 1.1 এর কোশ্চেন কি বলেছে, সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে বুঝতে পেরে সে কী করেছিল। তো দেখো 1.2 এর কোশ্চেন কী আছে, অপরাধের প্রায়শ্চিত্ত কী, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। তো দেখো এক দাগের যে কোশ্চেন আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় দিয়েছিল। দু দাগের কোশ্চেন কী আছে, 2.1 এ এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কী কী ঘটল লেখো। তো দেখো 2.2 এর কোশ্চেন কী আছে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষের কথা বলা হয়েছে, তার অবসন্ন কেন, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে কবি কী বুঝিয়েছেন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি সমস্ত MCQ টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2020 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 2020 সালে কোন কোশ্চেনগুলো দিয়েছিল বাংলা পরীক্ষায় সেই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো 8.2, 8.3 আছে, এই কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এরকম টাইপেরই কিন্তু পরীক্ষায় তোমরা পাবে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দিয়েছে, ঠিক আছে, একটা অবলম্বনে একটা প্রবন্ধ রচনা করো। তো দেখো জন্ম লেখা আছে, মাতা ও পিতা, শিক্ষা জীবন, কর্মজীবন, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এবার আমি MCQ সলভ করাবো। তো দেখো এক দাগের ফার্স্ট কোশ্চেন কিছু 1.1 এ বাসিনী বাগ্যতা করি তোর, বক্তাকে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উৎসব। পরের কোশ্চেন কিছু 1.2 তে বাবুরা খায়, বাবুরা কী খায়, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার নানাবিধি চাল। 1.3 তে কেছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার বন ও আকাশ। 1.4 এ কোশ্চেন কিছু দেহ চায়, দেহ কী চায়, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার সবুজ বাগান। 1.5 এ কেছে কাবুকি থিয়েটার কোন দেশের, অধিষ্ঠিত মানেন আপনি সংলাপটি বক্তাকে, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার কালীনাথ সেন। পরের কোশ্চেন কেছে 1.6 এ হোয়াটস এ হোয়াটস মাই কিংডম ফর হোয়াটস উক্তিটি কারের, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার রিচার্ড দ্য থার্ড। পরের কোশ্চেন কেছে অথবা দে লভ সিন কোন বাদ্যযন্ত্রে ব্যবহার করা হয়েছিল, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার হারমোনিয়াম। পরের কোশ্চেন কেছে 1.7 এ বাংলার চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবিটির নাম হলো, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা। 1.8 এর কোশ্চেন কেছে প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার মিহির সেন। 1.9 এর কোশ্চেন কেছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার বিংশ শতাব্দীর গোড়ার দিকে। তো দেখো 1.10 এর কোশ্চেন কেছে মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে, তো দেখো মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার চাকর ও ছোটো ভাই। তো দেখো 1.11 এর কোশ্চেন কেছে এক সময় দাগি ডাকাত ছিল কে, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার নিবারণ বাগদি। 1.12 এর কোশ্চেন কেছে ভারতবর্ষের গল্পে জিহাদ ঘোষণা করেছিল, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার মোল্লা সাহেব। 1.13 দেখিয়েছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোয় স্তম্ভ একে দেয়, ঠিক আছে কে একে দেয়, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার অলস সূর্য। তো দেখো নেক্সট কোশ্চেন কেছে 1.14 এ কেছে এ জগৎ, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার স্বপ্ন নয়। পরের কোশ্চেন কেছে 1.15 এ হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যায়, তো দেখো কোথায় পাওয়া যাবে, তো দেখো এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার বাইরে। অথবা দিয়ে পরের কোশ্চেন কেছে তোমার প্রেমে আমার আবৃত করে দাও কথাটি বলেছেন, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার সুজা। পরের কোশ্চেন কেছে 1.16 এ হাসান আবদালের বর্তমান নাম, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার পাঞ্জা সাহেব। অথবা দিয়ে পরের কোশ্চেন কেছে ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার শূন্য উদ্যান। পরের কোশ্চেন কেছে 1.17 এ কেছে তুমি নির্মল করো মঙ্গল করো গানটি কার রচনা, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার রজনীকান্ত সেন। 1.18 এর কোশ্চেন কেছে রূপমূল পরিবারে রূপ এর বিকল্প কে বলা হয়, দেখো রূপমূল পরিবারের রূপ এর বিকল্পকে বলা হয়, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার সহরূপ।
তো দেখো এইবার দেখো এবার যে দুদাগের যে কোশ্চেনগুলো আছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, এর অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট আমি পরে একসময় ব্যাখ্যা করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2020 সালের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের SBI একাডেমিক ইন্টারভিউ।